ভালোবাসি, এত ভালোবাসা কেন? টাকা তুলে আমাকে এরকম কেন করো? যখন আছি চা খেতে তাড়ি দিচ্ছে, কেন খাইনি, কি সমস্যা দেখি? গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো তাই তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। তো আজকে অনেকদিন পরে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকালবেলা কোনো কাজ নেই, তো ভাবলাম আগে ব্লগটা স্টার্ট করে নিই, তারপর দেখছি কি করা যায়। তো এখন বাজে সকাল 10:30 কি 11:45, সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছি। উঠে আগে বিছানা গুছিয়েছি, বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে মাম্মাম পটি করলো, ওকে ফ্রেশ করে এখন বসেছিলাম। আর দিদি চা করেছে ও ঘরে, তো ডাকছে চলো ওই ঘরে গিয়ে দেখি কে কে এসছে সকালবেলা, কি কি করছে কে কে, চলো। তো এই যে চা নিয়ে বসে আছে, দিদি চা খাচ্ছে, অনন্যা সবে ঘুম দিয়ে উঠেছে, রাহুল দা এখানে ওয়াইফাই কাজ করছে না, তো কাস্টমার কেয়ারে ফোন করছে, আর আমার মাম্মাম ল্যাত খাচ্ছে ওখানে। আর এই যে সকাল বেলা, এই তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আরবিন শ্বশুর বাড়ি। ওই গো ঠিক আছে, আমাকে নিয়ে এরকম কেন করো? যখন আসি চা খেতে এসে তাড়িয়ে দিচ্ছে, কেন খাইনি, কি সমস্যা? তাই চল না বিয়েতে যাবো, বিয়েতে যাবো, কেউ বিয়েতে নিমন্ত্রণ করে না আমাদের, চল। তো এসছে সকালবেলা আর কি, ঘুরতে ঘুরতে এমনি চলে এসছে, যেটা বলছিলাম কোনো ব্যাপার না, এমনি এসছে ঘুরতে। আর এই যে সুমিত বসে আছে, সবাই মিলে এখন চা খাবো, আর এই যে আমার দুষ্ট পোকা চা খাচ্ছে, তো চলো একটু চা শা খেলি। আর এই যে আমার স্পেশাল কাপ খুঁড়ি, কারণ টাকা নেই কাপ নেই। যাই হোক চলো গাইস, একটু বাদে ব্লগটা কন্টিনিউ করছি। অনেকক্ষণ ধরে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে দিদি আর রাহুলদা গেছে বাজারে, তো অনেক নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে, তাদের ডান্সের ড্রেস আনতে গেছে, আর এদিকে রান্না বান্না আমি করছিলাম, যার জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর অনন্যা মাম্মামকে দেখছিল, তো এখন যাবো চান করতে। মোটামুটি করা বাজে 2:45 বেজে গেছে, আর 3:00 থেকে আজকে ডান্স ক্লাস স্টার্ট হবে, কারণ আজকে রবিবার, আজকে একটা মিটিংও আছে, কি বলে পিকনিকের মিটিং আছে, তো গার্জিয়ানদের মিটিংও হবে। তো সবটা তোমাদের জানাবো ডান্স ক্লাসের শেষে, আর ডান্স ক্লাসের ছোটো দু একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো চান দান করে নিই, অনন্যার হয়ে গেছে, সুমিত্র হয়ে গেছে, আর মাম্মাম খেয়ে ঘুমিয়েও পড়েছে চান করে, আর আমি রান্না করেছি। তো কী কী রান্না করেছি চলো তোমাদের দেখাই। ভাত করেছি, বাপরে প্রচুর গরম। এই যে এখানে শাক ভেজেছি, আর কী করেছি, বাপরে পটল ভেজেছি পেঁয়াজ দিয়ে, আর এই যে ডাল, এই পর্যন্তই রান্না করছি। আজকে আর বেশ কিছু রান্না করিনি, এই যে মাছ আছে, তবুও আমার মাছ রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো যাই হোক গাইস, চলো চান বান করে নিই, একবারে তোমাদের সাথে আমি বিকেলে কথা বলছি। তো গাইস ক্লাস শেষ, আর এখন শুরু হয়েছে এখানে পিকনিকের মিটিং। তো পিকনিকের মিটিংয়ে কী কী হচ্ছে সেটা তোমাদের জানাবো আমি ব্লগটার আর একটু পরে জানাচ্ছি আমি তোমাদের। তো এখানে সবাই বসে পড়েছে, কাকিমারা সবাই খুব এক্সাইটেড পিকনিকে যাওয়ার জন্য। আর পিকনিকের মেনু রিকোয়েস্ট, আগের বারে যখন আমাদের ক্লাসের 4-5 জন ছিল, তখনই কাকিমারা বলেছিল যে পিকনিক করার কথা, তখন লকডাউন আবার অ্যালাউন্স হয়েছে, লকডাউন পড়বে পড়বে পড়বে, সেই হিসাবে পিকনিকটা হয়নি। তো এই বছর অনেক গার্জেন উদ্যোগ নিয়েছে যে পিকনিকটা হবে, তো আপনারা কে কে বলুন যে পিকনিক হবে কি না হবে, একটুখানি তাদের কাছে মত আছে? ফাইনালি সব মিটিং শেষ হয়ে গেছে, যে পিকনিকে কোথায় যেতে চলেছি, কি কি মেনু হতে চলেছে, তো সবটা তোমাদের দেখাবো। এখন না ইন্টারেস্ট থাকবে না, একবারে পিকনিকের দিন দেখাবো। তো অনেক লোক যেতে চলেছি, আর অনেক আনন্দ করবো আমরা। আর এখন হয়ে গেছে সন্ধে, মানে সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, এখন হয়ে গেছে রাত আর কি। তো আমি চা করে নিয়ে আসলাম, সবাই মিলে চা খেলো। এই যে
মামাম চা খাচ্ছে, ম্যাগি খেয়েছে। হাই করে দাও বাবা, হাই। আরে মাম দাও না, কিচ্ছু দেবে না। আচ্ছা দিদি এখানে চা খাচ্ছে, রাহুলদা গেম খেলছে, অনন্যা এখানে বসে আছে, আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে। আর এই যে মুড়ি চানাচুর কি দিদি সব করে দেবো। এই যে আমি বসে আছি আর আমার মনে খুব কষ্ট, কারণ আমার একটা ভিডিও প্রাইভেট করতে হয়েছে। তো কেন করতে হয়েছে, কারণ ভুল করে মানে আমি খেয়াল করতে পারিনি, একটা দাদার নাম্বার শো হয়ে গেছিল। তো আমি বলবো না সেটা কার, তো একটা নাম্বার শো হয়ে গেছিলো যার জন্য ভিডিওটা আমার প্রাইভেট করতে হয়েছে। আর ভিডিওটা র্যাঙ্কিং ওয়ানে ছিল, সবচেয়ে বড় কথা আমার এক সপ্তাহ পরে ভিডিও র্যাঙ্ক ওয়ানে গেছিলো, সেই ভিডিওই আমার প্রাইভেট করে দিতে হয়েছে। তো খুব কষ্ট হচ্ছে ওর জন্য, মানে আমি কষ্টের মধ্যে খেয়েই চলেছি, এত ভালোবাসা কেন যদি কোথাও বেরোয় তাহলে তো তোমাদের দেখাবো, আর না বেরোলেও ব্লগটা একটু পরে কন্টিনিউ করছি। যে রাত 10:20 আর মাম্মা এইমাত্র ঘুমোলো, ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি এইমাত্র এসে বসলাম। আর এক্ষুনি একটা চ্যালেঞ্জ দিল দিদি রাহুলদাকে, তো সেই চ্যালেঞ্জটা হলো কি কি দি, ও রাহুলদাকে যে এই রাতে, এখন যদি 10:20 বাজে মানে 10:30 মতো বেজে গেছে প্রায়, তো এই রাতে যদি রাহুলদা চিকেন এনে রান্না করে খাওয়াতে পারে তাহলে রাহুলদা জিতে যাবে। তো সেই চ্যালেঞ্জটা রাহুলদা অ্যাকসেপ্ট করে নিয়েছে, আর এখন যাচ্ছে এই যে চিকেন আনতে। জানে না কি টিমে খেলা হচ্ছে, তবু এখানে মারপিট চলছে, এখানে চলছে। যাই হোক রাহুলদা যাক বাজারে, আমরাও দেখি যে এত রাতে কি চিকেনের ব্যবস্থা করতে পারে কি না। তো রাহুলদা বাজার থেকে আসলে তারপরে আমি ব্লগটা কন্টিনিউ করবো, তো চলো একটু বাদে দেখা হচ্ছে। ও জানু জানু তাম না কুচু কুচু দেশে এটিএম বাবা পাসওয়ার্ড জানি না, এটিএম দিয়ে কি হবে বাবা, পাসওয়ার্ড জানি না তো তামতামের এটিএম এর। তো আবার ওর ফেভারিট খেলনা মানে তামতামের পার্স নিয়ে খেলা শুরু হয়ে গেছে, কিন্তু যার মধ্যে দুর্ভাগ্যবশত টাকা নেই, কারণ তামতামের এখন খুব টাইট অবস্থা, টাকা নেই পুরো পার্সে। তাই দেখে ও অবাক, কেন এই পার্সে টাকা নেই, ও কি নিয়ে খেলবে। এদিকে রাহুলদা এডিটে লেগে গেছে, দিদি এখানে বসে ফোন ঘাটছে, আর ওদিকে হচ্ছে রান্না, রাহুলদা চ্যালেঞ্জ কমপ্লিট করছে। তো সুমিতা রাহুলদা মিলে রান্না করছে, সেটা তোমাদের আমি দেখাবো একদম ভিডিও শেষে, মানে যখন খেতে বসবো তখন রিভিউ দেবো যে এরা কেমন রান্না করেছে। আর আমার চ্যানেলে খুব একটা মানে একটা স্পেশাল কন্টেন্ট আসতে চলেছে, তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রেখো, মানে মানে কাজ করছি এখন স্ক্রিপ্টের উপরে, অত খুব তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি তোমাদের সেই ভালো কন্টেন্টটা আনার, তাড়াতাড়ি চেষ্টা করছি তোমাদের যাতে দেখাতে পারি যত তাড়াতাড়ি সম্ভব। তো এই এই যেটা সিজন হবে মানে একটা শো টাইপের আসছে চ্যানেলে, তো এখানে তোমাদের ফেভারিট ইউটিউবারদের দেখতে পারবে, মানে আমি যাদের চিনি আমার ফ্রেন্ড সার্কেলে, তো তাদের দেখতে পারবো। যদি ভালো রেসপন্স পাই আমি চেষ্টা করব আরো তোমরা যাদের চাচ্ছ তাদের সাথেও কথা বলার। তো তেমন একটা কিছু আসতে চলেছে যেটা হয়তো আমার চ্যানেলে আগে কোনোদিন হয়তো কি আগে আমার চ্যানেলে আগে কোনো দিনও হয়নি, তো এমন একটা স্পেশাল কন্টেন্ট তোমাদের জন্য আমি নিয়ে আসছি খুব শিগগিরই। তো তার জন্য ওয়েট করো, চ্যানেলের দিকে চোখ রেখো। এই যে কড়াইতে দেখতে পাচ্ছ রাহুল আর সুমিতের ক্রিয়েশন, মানে রাহুল আর সুমিতের ক্রিয়েশন এটা ওরা রান্না করেছে, তো দেখতে তো খুবই টেস্টি লাগছে। আর আমাদের সবসময়ের মতো আমরা ফুল ফ্যামিলি একসাথে বসে পড়েছি খেতে, এই যে আমাদের ছোট মেম্বার থেকে সবচেয়ে বড় মেম্বার পর্যন্ত আমরা সবাই খাচ্ছি। তো মামামকে আমি খাইয়ে দিচ্ছিলাম, ও খেলো না, এখন নিজে হাত দিয়ে একা একা খাচ্ছে শুধু ভাত। আর রাহুলদা আর সুমিত চিকেন দিয়ে মেখেছে, তো এদের কাছ থেকে আগে শুনবো যে এরা কেমন রান্না করেছে, তারপর তো আমরা খেয়ে বলবোই কেমন রান্না হয়েছে। খাওয়ার দরকার পড়লে খা, নাহলে খাইতে হবে না। একদিন রান্না করে কি মেজাজ দিল,
কিন্তু মামাম খাচ্ছে দেখো তো খুব ভালো হচ্ছে সবাই বলছে গাইস সত্যি কথা আমি বিশ্বাস করতে পারছি না যে আমার রান্না আমি তো ভাবছি সুমিতের রান্না সোনাই রান্না আমার রান্না যে বিশ্বাসই করতে পারছি না তো আমার একটু খেতে দেরি হবে তো আমি অনন্যার এখান থেকে টেস্ট করব সর তুই আমার হাড্ডি খেয়ে নিয়েছিস একটু আগে সব ভিডিওতে প্রমাণ দেখ কি কি করেছে আমি তুমি আমাকে বলেছে তো এই যে চিকেন বলেছে আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন শুতে যাব তো তার জন্য আমি একটু মাথা টাতা আঁচড়ে নিয়েছি যাতে চুলগুলো নষ্ট না হয় আর মুখ ধুয়ে এসেছি কারণ এই যে আমার এই ব্রণর দাগের জন্য আমি একটা ক্রিম একজন আমাকে সাজেস্ট করেছে তো সেটা আমি এখন অ্যাপ্লাই করবো বলে মুখটা ধুয়ে এসছি তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যেটা বলছিলাম আমি ইন্টারেস্টিং কিছু আসতে চলেছে চ্যানেলে তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখো তো আর ডিসক্রিপশনে লিঙ্কটা আছে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে চাইলে ওখানেও ফলো করতে পারো অনেক ভালো ভালো ভিডিও আসে তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট টাটা দেখা হচ্ছে আবার কাল